নমস্কার, সুপ্রভাত। আজ সকালের আমন্ত্রণে আপনাদের প্রত্যেককে স্বাগত। একটা কথা বারবার মনে হয়, প্রত্যেকটা সকাল যে আমাদের কাছে নতুন করে ধরা দেয়, নতুন করে সেজে ওঠে, এই সাজিয়ে তোলার কৃতিত্ব কিন্তু শুধু আমাদের, অর্থাৎ যারা পর্দার এপারে আছি, যারা ক্যামেরার পেছনে রয়েছেন, যারা পিসিআরে আছেন, তাদের নয়। এই কৃতিত্ব আপনাদেরও, যারা আমাদের সঙ্গে সারাটাক্ষণ থাকেন। কারণ বারবারই একটা কথা বলি, আপনাদের জন্য এই অনুষ্ঠান, আপনাদের নিয়ে এই অনুষ্ঠান। কাজেই আপনাদের কাছ থেকে যদি আমরা প্রশ্রয় না পাই, ভালোবাসা না পাই, আপনাদের কাছ থেকে যদি রসদ না পাই, আমাদের চলার পথটা তো সুগম হয় না। কাজেই এই একটা সুন্দর সকাল সাজিয়ে তোলার কৃতিত্ব, দায়িত্ব আমাদের দুজনেই আমরা ভাগাভাগি করে নিলাম। আমরা সকলেই জানি আজকের সকালটা একটু অন্যরকম, আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আজ কান্ত কবির জন্মদিন। আমরা যদিও গতকাল তার গানে, তার কথায় ছিলাম, কিন্তু আজকের শুরুটাও আমরা তেমনভাবেই করব। গোটা দিনটা, গোটা সকালটা হয়তো সেভাবে যাবে না, কিন্তু শুরুর দিকটা আমরা তার গানে, তার কথাতে থাকব। তার আগে পরিচয় করে দিই আজকে যারা আমাদের অতিথি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের অত্যন্ত অত্যন্ত ভালো লাগার মানুষ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের অত্যন্ত প্রাণের দেশ বাংলাদেশ থেকে এক বন্ধু। বন্ধু বলতেই বেশি আমরা স্বচ্ছন্দ ফিল করব, কারণ ওই দেশ থেকে যখনই কেউ আসেন, আমাদের আবেগ তখন চতুর্গুণে বর্ধিত হয়। তেমনই একজন মানুষ সঙ্গীত শিল্পী গোলাম হায়দার। গোলাম দা, আপনাকে স্বাগত এবং সুপ্রভাত। নমস্কার, আপনাকেও স্বাগত। অনেক মানে ধন্যবাদ, আপনি এত দূর থেকে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আজকে সারাটা সকাল আপনার কাছ থেকে অনেক অনেক গান শুনবো এমনটাই আশা। শুধু এইটুকুই বেশ কুমারকে, আমরা প্রতিদিনই তার সাথে থাকি, আজকে একদম ভেতরে চলে আসলাম আপনাদের সাথে। অনেক ধন্যবাদ। আর এবারে আলাপ করায় আপনাদের, আমাদের সঙ্গে আজকে যিনি বাচিক শিল্পী রয়েছেন, মৌসুমী সেন রায়। মৌসুমী দীর্ঘদিন ধরে বাচিক শিল্পের সঙ্গে যুক্ত। মৌসুমী, আপনাকে স্বাগত এবং শুভ। নমস্কার, আপনাকেও স্বাগত, তার উপরে বাড়ির সকলকে জানাই আমার ভালোবাসা। ধন্যবাদ। আমাদের সঙ্গে যে দুজন সহযোগী বাদ্যযন্ত্রী রয়েছেন, তাদের নৃত্যই দেখেন আপনারা। কিবোর্ডে রয়েছে সৌমেন দত্ত। সৌমেন, স্বাগত এবং সুপ্রভাত। শান্তনু রয়েছে তবলায়। শান্তনু, স্বাগত এবং সুপ্রভাত। এবং আজকে আমাদের সঙ্গে মানে বাচিক শিল্পী যিনি রয়েছেন মৌসুমীদি, মৌসুমীদির সঙ্গে নেপথ্য সঙ্গীতে থাকবেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। শান্তনু, আপনাকে স্বাগত এবং সুপ্রভাত। কাজী বন্ধুরা, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের আজ সকালের আমন্ত্রণে। প্রথমে গোলামদার কাছ থেকে, গোলাম হায়দারদার কাছ থেকে একটুখানি একটা গান শুন, তারপরে দেখি চলার পথটা কেমন হয়। আমি রজনীকান্ত সেনের 151তম জন্মদিনে ওনার পায়ে নিবেদন করছি আমার একটা প্রিয় গান। আমি সকল কাজে পাই সময়, তোমার ডাকিতে পাইনি। আমি সকল কাজে পাই সময়, তোমার ডাকিতে পাইনি। আমি চাহি দাদাসুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনি। আমি সকল কাজে পাই সময়, তোমার ডাকিতে পাইনি। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনি। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনি। আমি কত কি যে খাই ভৎস আর ছাই, কত কি যে খাই
খাই বছর চাই তব প্রেম অমৃত খাইনি আমি সকল কাজে পাই হে সময় তোমারে ডাকিতে পাইনি কত গান গাহি মনের হরষে তোমার মহিমা গাইনে আমি বাহিরের দুটো আখি মেলে চাই গান আখি মেলে চাইনে আমি কার তরে দেই আপনা বিলাই পদ তলে বিকাইনে আমি কার তরে দেই আপনা বিলাই পদ তলে বিকাইনে আমি সবার শিখাই কত নীতি কথা সবারে শিখাই কত নীতি কথা মনে রে শুধু শিখাইনি আমি সকল কাজে পাই হে সময় তোমারে ডাকিতে পাইনি বড় ভালো সত্যি এমন করে যদি আমরা ডাকতে পারতাম না কি আকুতি কি আরতি এই গানে কত সহজ সরল কত সহজ প্রকাশনা মানে ভাবতে পারা যায় না আসলে এটাই স্বাভাবিক ডাকতে হলে আমার মনে হয় খুব সহজ ভাষাতেই ডাকতে হয় আমরা সেটাকে মিথ্যে জটিল করি একদম ঠিক কথা এবার একটু মৌসুমীদির কাছে আসি মৌসুমীদি কি শুনবো আপনার শুরুটা কিভাবে করছেন আমি রজনীকান্ত সেনকে দিয়ে শুরু করি ওনার জন্মদিন আজ তাই ওনাকে আমি শ্রদ্ধা নিবেদন করছি একটি গানকে আমি কবিতার মাধ্যমে পড়ি বেশ অনন্ত দিগন্ত ব্যাপী অনন্ত মহিমা তব ধ্বনিছে অনন্ত কণ্ঠে অনন্ত তোমারই স্তব কোথায় অনন্ত উচ্চে অনন্ত তারকা গুচ্ছে অনন্ত আকাশ তব অনন্ত কিরণোৎসব অনন্ত নিয়তি বলে বায়ু ধায় মেঘে চলে অনন্ত কল্লোল জলে পুষ্পে অনন্ত সৌরভ অনন্তকালের খেলা জীবন মরণ মেলা হে অনন্ত তব পানে উঠিছে অনন্ত রব অনন্ত সুষমা ভরা অনন্ত যৌবনা ধরা দিশি দিশি প্রচারিছে অনন্ত কীর্তি বিভব তোমার অনন্ত সৃষ্টি অনন্ত করুণা বৃষ্টি অতি ক্ষুদ্র দিন ও আমি কিবা জানি কিবা কব এই অনন্তের হদিশ বা অনন্তের ঠিকানা আমরা নিরন্তর পাওয়ার চেষ্টা করি কিন্তু পাই কোথায় আর পাই না বলেই বোধহয় সেটা অধরা মাধুরী আমাদের কাছে খুব সুন্দর আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন একটু কথা বলে নি নমস্কার সুপ্রভাত অলকদা তোমাকে সুপ্রভাত জানাই মৌসুমী দেব বিশেষ করে গোলাম ভাই কি গোলাম ভাই নমস্কার অলকদা নমস্কার অলকদা আজকে আমার বাংলাদেশে থাকার কথা রাজশাহীতে আমার অনুষ্ঠান ছিল আজকে কিন্তু আপনাদের দেশের যে পরিস্থিতি সেইটার জন্য একটু পিছিয়ে গেল অনুষ্ঠান মনটা ভারাক্রান্ত ছিল কিন্তু গোলাম ভাই যেভাবে আজকে রজনীকান্তের বন্দনা করলেন আহারে কি সুন্দর খুব ভালো হয়েছে অলকদা সবকিছু কিন্তু বাড়িয়ে বলে আমার বিষয়
আরে বাড়িয়ে বলবো কি, আপনার বাড়িতে অত বড় কই মাছের ঝোল খেয়েছি বাড়িয়ে বলবো না? আপনি অনুষ্ঠান খুব ভালো হোক, মৌসুমীদি ভালো করে এগিয়ে যান, বিশ্বরূপ চমৎকার করেছে সকালের শুটটা, আমার শুভেচ্ছা রইল সকলের প্রতি। থ্যাংক ইউ অনেকদা ফোন করার জন্য, সঙ্গে থেকো সারাটা সকাল আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ। এবার গোলাম ভাই, এবার আমি আমার আসল ট্র্যাকে যাই, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, আমি একটি কথা বলি, যেমন দুটি দেশ, একটি বেড়া, একটি আকাশ, একটি তারা, আমি এখানটা এসে আমি আত্মহারা। আহ, দারুণ দারুণ, কে বাত, খুব ভালো, খুব সুন্দর। আজি মর মরু ধুনি কেন জাগিল রে, আজি মর মরু ধুনি কেন জাগিল রে, মম পল্লবে পল্লবে হিল্লোলে হিল্লোলে থর থর কম্পন লাগিল রে, আজি মর মরু ধুনি কেন জাগিল রে। খুব সুন্দর, আমাদের এক বন্ধু ফোন করেছেন এই মুহূর্তে, একটু কথা বলে নি। নমস্কার সুপ্রভাত বন্ধু। হ্যাঁ শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল, আমি গোলাম ফারুক ঢাকা বাংলাদেশ থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। তো আজকে তো আমাদের খুব একটা আনন্দের দিন, খুব একটা উৎফুল্লের দিন, উৎসবের দিন বলবো, যে আমাদের গোলাম হায়দার আজকে তারা মিউজিকে এবং সাথে আমাদের মৌসুমী সেন রায়, ওর প্রতি আমাদের শুভকামনা শুভেচ্ছা। তো আসলে আমাদের গোলাম হায়দার তো একজন শুধু শিল্পী না আমাদের বাংলাদেশে, ও খুব বড় সংগঠকও বটে, এবং সাথে সাথে ওর খুব সম্প্রতি আরেকটা বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, যে দুই বাংলার শিল্পীদেরও কিন্তু একটা বিরাট মেলবন্ধন, এবং প্রচুর বা ইন্ডিয়ান শিল্পী যারা বা
পশ্চিম বাংলার শিল্পীদের বাংলাদেশে আনছে, ওদের ওর বাসায় রাখছে, ওদেরকে আমাদেরকে গান শোনার সুযোগ করে দিচ্ছে। তো আসলে আমাদের খুব সম্প্রতি কিন্তু আপনাকে খেয়াল করেন গোলাম হায়দারের ওর কণ্ঠস্বরে বা ওর গায়কিতে একটা গভীরতা, একটা গাম্ভীর্য বা একটা মানে অন্য ধরনের একটা মানে বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে খুব বিস্তৃত এবং অনেক পরিণত ইদানিং ওকে খুব মনে হয়। বিশেষত দ্বিজের মুখোপাধ্যায়ের গানগুলো ইদানিং ও খুব মানে ভালো গাইছে এবং একটি স্মেল পাওয়া যায় দ্বিজের মুখার্জির ওর গায়িকাতে। ও ঠিক অনুসরণ না বা অনুকরণও না, কিন্তু একটা স্মেল, একটা সুন্দর সুগন্ধ। আমি ওই জন্য ওকে বলছি যে একটু দ্বিজের কিছু কিছু খুব গান, যেমন ওই জানালার কাছে বসে আছে বা সফল করো হে প্রভু আজ বা ওর চিত্ররেখা ধরে বাজে লোকে বা ওর জন্য কি কি সুখে ওই ডালা দুটি মিলেছ বা সফল করো হে প্রভু আজ সভা, এই গানগুলো কিন্তু ওর ওর কণ্ঠে ইদানিং খুবই পরিপুষ্ট পরিশীলিত ভাবে উপস্থাপনা করে। আমি মনে করি যে ওই গানগুলো অবশ্যই হয়তো দু একটা গাইবে এবং ওদের দুজনের প্রতি আমার অনেক শুভেচ্ছা শুভকামনা। ওরা ভালো থাকুক, ওরা অনেক ভালো করুক এবং দুই দেশের যে বন্ধুত্ব, দুই দেশের যে মানসিক যে নৈকট্য, এটা আরো সুপ্রতিষ্ঠিত হোক। আমরা এই প্রত্যাশায় সবসময় থাকবো। আপনারা সকলে ভালো থাকবেন, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর এক গোলাম ভাই ফোন করেছেন, অনুরোধ করেছেন আরেক গোলাম ভাইকে, কাজেই এখানে আমাদের কিছু বলার নেই। এবারে আমরা একটু কবিতায় যাই মৌসুমীদি। আমি বুদ্ধদেব বসু, চিল্কায় সকাল বলছি। কি ভালো লাগলো আজ এই সকাল বেলা, কেমন করে বলি, কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো আজ এই আকাশের দিকে তাকিয়ে, চারিদিক সবুজ পাহাড়ি আঁকাবাঁকা, কুয়াশায় ধোয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে, স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে, গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি, আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না, গরুগুলো এক মনে ঘাস।